সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন। কথা বলবো পি শর্ট থেরাপির ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি কয়েকটি পি শর্ট থেরাপি নিয়েছিলেন। যৌন চিকিৎসার আধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে পি শর্ট থেরাপি বা প্রায় পাস শর্ট, যা আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেক্ট করে দেওয়া হয়। তাতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পায় এবং দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধান পেতে সহায়তা করে। এবং এই পি শর্ট থেরাপি নেওয়ার পর কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি পি শর্ট থেরাপি নেওয়ার পর কেমন রেসপন্স পেয়েছেন সেটা আজকে ওনার মুখ থেকে শুনবো। কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন, মূলত যৌন দুর্বলতা নিয়ে এসেছিলেন এবং আরো যে একটি সমস্যার কথা বলছিলেন, যে লিঙ্গের সতেজতা আপনার কমে গিয়েছিল মনে হয়েছে, তো আপনি তো পি শর্ট থেরাপির কয়েকটি সেশন নিলেন, তাতে কেমন উন্নতি মনে হচ্ছে আপনার কাছে? এখন আগের চেয়ে অনেক উন্নত মনে হইতেছে। মনে হইতেছে যে লিঙ্গের সতেজতা যেটা, এটা ফিরে আসছে পূর্বের ন্যায়। লিঙ্গের সতেজতাটা পূর্বের ন্যায় আপনার এখন মনে হচ্ছে যে ফিরে এসেছে এবং হচ্ছে লিঙ্গের একটু আকার আকৃতিতে একটু আপনার কাছে ইমপ্রুভ মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এই যে যৌন সমস্যাটা ছিল আপনার, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, সেটা কেমন ইমপ্রুভ হয়েছে? সেটাও আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এখন অনেকক্ষণ টাইম পাইতেছি আলহামদুলিল্লাহ। এবং প্রথম যখন এসেছিলেন তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন? তখন এক এক মিনিট কি দুই মিনিট হাইস্ট, এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত হইতো না। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটা 10 থেকে 15 মিনিট এরকম টাইম পাইতেছি এবং এখানে শক্ত হচ্ছে এবং লিঙ্গটা এখন উত্থানজনিত যে সমস্যাটা ছিল সেটা আর এখন নেই তো? ইনশাল্লাহ মোটামুটি আর নাই এখন, সেটা আর এখন মোটামুটি। এবং আপনার হচ্ছে এই যে এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা বুক ধরফরে যাওয়া, না না এরকম কোনো ওষুধে খাইতে দিয়েছে? নরমালি ওষুধ সেবন করেছে এবং বাড়িতে গিয়ে কোনো সমস্যা হয়নি? না না, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা পি শর্ট থেরাপি নিয়ে ভাবছেন যে আসলে তাতে কোনো ধরনের সাইড ইফেক্ট রয়েছে কিনা, শুনছিলেন ওনার মুখ থেকে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। যেহেতু আপনার শরীরের রক্তেরই একটি অংশ আপনার লিঙ্গের একটি বিভিন্ন অংশে সেটা ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে, তাহলে যেহেতু আপনার শরীরেরই রক্ত এবং আপনারই রক্তের একটি অংশ, তাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। পি শর্ট থেরাপি মধ্যে আচ্ছা হচ্ছে প্ল্যাটিলেটগুলো, অর্থাৎ যে আমাদের রক্তের একটি অংশে যা হচ্ছে প্ল্যাটিলেট, এই প্ল্যাটিলেটগুলো যখন লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হয় তাতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পায়, লিঙ্গের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পায়, অর্থাৎ ন্যাচারালি লিঙ্গের একটা সতেজতা বৃদ্ধি পেতে সহায়তা করে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।